বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা যে অ্যাপের ব্যাপারে আপনাদের বললাম, সেই অ্যাপে দেখে নেব যে কী নাম, তাতে কী করে কাজ করা হয়, আর তার টাকাটা কী করে ব্যাংকেতে বিথড্রল করা হয়। তো এই সমস্ত জিনিস এই ভিডিওতেই দেখে নেব আমরা। তো পরস্পর চলে আসছি, প্রথমে দেখে নিই যে অ্যাপেরটা কী নাম। অ্যাপের নাম হচ্ছে নজোটো। এবার আপনাকে এতে দেখাবো যে আপনি এতে কী করবেন, কী করে কাজটা করবেন, তাতে আপনার টাকা ইনকাম হবে। তো অ্যাপটা খুলছে, এ দেখুন এটা যে আছে, লোক যারা ভিডিও এতে ছেড়েছে করে, এটা তাদের ভিডিওগুলো দেখা যাচ্ছে। এতে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন। সবথেকে আগে আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আপনি কী করবেন, তাহলে এই প্লাস আইকনে ট্যাপ করবেন। ট্যাপ করলে পরেই সরাসরি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ক্যামেরা খুলে যাবে। তখন আপনি এই বিচখানে মাইক বটনে টিপে রেকর্ড করতে পারেন, তারপরে ওটা পাবলিশ করে দিতে পারেন। এখন আমরা ভিডিও রেকর্ড করব না, তাহলে এটা ক্লোজ করে দিই। আচ্ছা, তো এবার আপনি জানতে পারলেন যে আপনারা কী করে ভিডিও রেকর্ড করবেন, ঠিক আছে। কিন্তু ভিডিও রেকর্ড করলে পরে ইনকামটা হবে না, ওটা হচ্ছে ভিডিও রেকর্ড করলে পরে আপনার ছাড়লে পরে ভিডিওর যারা দেখবে তারা আপনাকে ফলো করবে। এ দেখুন আমি দেখাচ্ছি, আমার 91টা স্টোরিজ ছাড়া আছে, যাতে মানে 91টা ভিডিও ছাড়া আছে, যাতে 571 আমার ফলোয়ার আছে, 4607 ভিউস আছে, আর 1136 লাইক। লাভকে লাইক বলে এখানে। তো আপনি আমার ইন্টারফেস দেখতেই পাচ্ছেন, আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি। ঠিক আছে, আপনি দেখতেই পাচ্ছেন, আর নেটটা একটু আসতে আছে বলে একটু দেরিতে খুলতে আছে। তো এসব তো আপনি দেখলেন, এবার আপনি এটা দেখবেন যে লাইভ শো, মানে যে ইনকামটা হচ্ছে মোটামুটি ওটা হচ্ছে লাইভ শো করে। লাইভ শোটা কী আছে আপনাকে দেখাচ্ছি, লাইভ শো ট্যাবেতে ক্লিক করুন। এ দেখুন যারা যারা লাইভ শো এখন করতেছে, মানে যারা এখন লাইভ আছে তাদের এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এদের লাইভ শোতে গেলে পরেই এরা বলতেছে, দেখতে পাবেন। কমাল নিয়ে লিখতে হয় দেখছেন, বহুত আচ্ছা আপনি ভি লিখা হ্যায় এটা লাইভ শো চলতেছে, আপকে খেয়াল এতে লোক বলতেছে, লোক ইনসানিয়ত সে লাভ গিফট দেয়, কমাল হ্যায়। এতে লোকেরা গিফট দেয় আপনাকে, আর টিকিট যে বুক করে, টিকিট বুক করার জন্য আপনাকে, টিকিট বুক করাতে আপনাকে টাকা পাওয়া যায়। টাকাটা কী করে পাবেন, কীরকম করে হবে, সবই বৃত্তান্ত আমি আপনাকে বলবো। আগে আপনাকে দেখিয়ে দিই যে আপনি লাইভ শো এরকম যেরকম ক্রিয়েট করেছে এরা কী করে ক্রিয়েট করবেন, ঠিক আছে। তাহলে এই যে উপরে 3 ডট লাইন আছে, এতে টিক করবেন। টিক করলে এখানে লেখা আছে ক্রিয়েট লাইভ শো, ক্রিয়েট লাইভ শোতে যাবেন। এখানে লেখা আছে কিস বারে মে, এর ল্যাঙ্গুয়েজ আমার হিন্দি করা আছে, আপনার বাংলা করলে বাংলা আসবে। তো এখানে বলতে চাইছে যে আপনি কী ব্যাপারে বলতে চান, মানে লাইভ শোটা কী ব্যাপারে করতে চান। তো আমি লিখে দিই যে আমি লাভ স্টোরির ব্যাপারে বলতে চাই। আপনি এখানে যে কোনো আপনার ইচ্ছা নাম দিতে পারেন। তাহলে লাভ স্টোরি দিয়ে দিলাম। আচ্ছা, এবার যেখানে হিন্দি দেওয়া আছে এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন কোনো ভি, দেখেছেন এখানে সব রকম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আচ্ছা, তারপরে আপনি এখানে এটা কী ক্যাটাগরিতে আসবে এটা আপনি বলতে দেন। তো এটা হচ্ছে স্টোরি টেলিং আসবে, মানে আমি একটা স্টোরি বলবো, লাভ স্টোরি, ঠিক আছে। তো এবার শিডিউল, মানে কী টাইমে করবেন, কোন দিনে করবেন, এটা শিডিউল আপনাদের বলতে হবে। শিডিউলে টিক করলাম আমরা, ডিসক্রিপশন মে আপনার যা ইচ্ছা লিখতে পারেন, আমি লাভ স্টোরি লিখে দিচ্ছি। আচ্ছা, এবার লাইভ শো যে টাইমটা আছে আর ডেটটা এটা দিতে হবে। তাহলে ডেটটা আমি দিলাম, আমি দিয়ে দিচ্ছি 16 তারিখ, মানে 16 তারিখে
আমি রাত্রির 8টা বাজতে এই শোটা করব, 8 PM দিয়ে দিলাম, দিয়ে এখানে ওকে করে দেবো, ঠিক আছে? এবার আবার নেক্সট করব, নেক্সট করার পরে এরকম আমার ইন্টারফেস আসে যাবে, এসে গেলে এখান থেকে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ হয়ে গেল, হ্যাঁ লেখা আছে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ পোস্ট সাকসেসফুলি, মানে আমি এটা নেটে ছেড়ে দিয়েছি। এবার আপনাকে দেখাচ্ছি এটা কোথায় শো হবে, এই যেখানে প্রোফাইল বলে লেখা আছে এখানটা টিক করবেন, টিক করলে পরে একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আপনাকে দেখা যাবে এই দেখুন এই লাভ স্টোরি আছে, এখানে জিরো বুকিং আছে, এবার নেটে ছাড়া রইলো, এবার সব যারা দেখবে তারা বুকিং করবে, আর যা 16 তারিখে রাত্রের 8টায় যখন আমি লাইভ আসবো তখন ওরা দেখতে আসবে শোটা। তো এই যে টিকিট বুক করবে এর জন্যেই আপনাকে টাকা দেওয়া হবে, একটা বন্ধ হয়ে গেছে, ফোনটা একটু হ্যাং করতেছে, আমি আবার খুলতেছি, আপনাকে এবার পেমেন্টটা দেখিয়ে দিই একটু, পেমেন্টটা দেখালে পরে আপনার সরাসরি সব কিছু বুঝতে পারবেন, আপনি হতে পারে এতক্ষণ সবই বুঝেছেন, এবার আপনাকে আমি ইনকামটা দেখিয়ে দিই। তাহলে প্রোফাইল সেকশনেই যাবেন, গিয়ে এখানে ওয়ালেট অ্যান্ড ব্যালেন্সে যাবে, ওয়ালেট অ্যান্ড আর্নিং, দেখেন এখানে মাই আর্নিং 2.53, মানে 2 টাকা 53 পয়সা দেখাচ্ছে, তো আমি এতদিন কত টাকা ইনকাম করেছি এটা আপনাকে দেখাচ্ছি, সব আমি ইনকাম করেছি 109 টাকা, দেখছেন 109 টাকা আমি উইথড্রল করেছি 3 তারিখে, আজকে হচ্ছে 13 তারিখ, তাই তো 3 তারিখে আমি উইথড্রল করেছি, ফের নেক্সট মান্থে উইথড্রল করবো, এটা আমি 10-12টা লাইভ শোতে ইনকাম করেছি। এবার আপনি যত বেশি লাইভ শো করবেন তত বেশি আপনার ইনকাম হবে, ঠিক আছে? তো এটা একটা জেনুইন পদ্ধতি, যখনই আপনার 100 টাকার ওপরে হবে উইথড্রল মাইনে টিক করবেন, টিক করে নিজের প্যান কার্ড দেবেন, প্যান কার্ডের ডিটেল দেবেন, ব্যাঙ্কের ডিটেল দেবেন, প্রসেড করলে পরে সঙ্গে সঙ্গে টাকাটা আপনার ব্যাঙ্কে ঢুকে যাবে। আর যদি আপনি চান যে আমি টাকাটা কী করে ব্যাঙ্কে যাই ওটা দেখাবো, তাহলে আমাকে নিজে কমেন্ট বক্সে জানান, আমি তার জন্যও একটা ভিডিও বানিয়ে দেবো। এবার এখানে লেখা আছে হাউ মানি ইনকাম ইজ ক্যালকুলেটেড, মানে যে বুকিংটা হবে সেটা ক্যালকুলেট কী করে হবে সেটা আমরা দেখে নিই একটুখানি। আপনারা সবাই ভাবছেন যে বুকিং তো লোক করবে, কিন্তু একটা বুকিংয়ে আমাদের কত টাকা পাবো, ঠিক আছে? তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন দুতরফ বুকিং করবে, একটা হবে যারা মানে এই নজোটোর মেম্বার আছে, যারা 99 দিয়ে প্রিমিয়াম নিয়েছে তারা একটা আপনার বুকিং করবে, আর একটা করবে যারা বাইরের যারা প্রিমিয়াম নেয়নি, যারা নেয়নি ওটা আপনার যে টিকিটের রেট হবে সেইটা কিনবেন। এখন প্রথম প্রথম ওরালো আসে না টিকিট, যারা মানে নজোটো গোল্ডের মেম্বার আছে তারাই আসে, তো ভেবে নেন টিকিটের প্রাইস হচ্ছে 99, ঠিক আছে? আর ক্রিয়েটার্স রেভিনিউ হবে 79, 99 আপনাকে 79 টাকা দেওয়া হবে, বাকি টাকা নজোটো কেটে নেবে, ট্যাক্স কেটে নেবে, আর যদি 49-এর হয় তাহলে 39 মিলবে, বাদ বাকি নজর ট্যাক্স কেটে নেবে, ঠিক আছে? এবার দেখে নিন যে কী করে হয়, 200 টাকাতে তারা কিনেছে, যারা গোল্ড মেম্বার তারা প্রিমিয়াম কিনেছে তাদের হচ্ছে 160 টাকা, ঠিক আছে? মানে 40 টাকা নজরটা কেটে নিচ্ছে, 160 টাকা তাদের দিচ্ছে, 160 টাকা মানে ওরা একটা যদি 10টা বুকিং করে তাহলে এক মানে 160 টাকাটা ডিভাইড হয়ে যাবে যতটা ওরা বুকিং করবে মাসেতে, ঠিক আছে? যতটা ওরা মাসে বুকিং করবে ততটা ওই টাকাটা ডিভাইড হয়ে যাবে, এটা 16 টাকাও হতে পারে, এবার কম করলে পারে কম টাকাও হতে পারে, বেশি করলে আরও টাকা কমে যেতে পারে, তো এরকম করে আপনার আপনি পাবেন টাকাটা। আর টাকাটা আপনাকে বলে দিই যে এটা আপনার সরাসরি পুরো মাস গেলে পারে, 1 তারিখ হলে পারে, 1 তারিখে তো আপনার এই টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে
যেখানে আপনি উইথড্রল করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। যদি আপনাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আমরা কোনো নতুন নোটিফিকেশন মানে ভিডিও ছাড়বো আপনাকে নোটিফিকেশন এসে যাবে, তো আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন আর লাভ সেই ভিডিওটার লাভ নিতে পারবেন। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে।